ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএনএম ইমরান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আগরওয়ালের বিরুদ্ধে অর্থ পাচার এবং সোনা ও হীরা পাচারের অভিযোগে তদন্ত শুরু করে। সিআইডি কর্মকর্তা আজাদ রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিভাগের ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটকে তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সোর্স থেকে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পেয়েছি, আমরা এগুলো তদন্ত করছি। সিআইডি সূত্রে জানা গেছে, দেশজুড়ে বিভিন্ন জেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে দীর্ঘদিন ধরে আসল হীরার বদলে উন্নত মানের কাঁচ হীরা বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছেন আগরওয়াল। এছাড়া তিনি দুবাই সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের সঙ্গেও জড়িত। একই সঙ্গে তার বিরুদ্ধে কলকাতায় 3টি জুয়েলারি দোকান, 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে সিআইডি। আগরওয়াল অবৈধভাবে 40 কোটি টাকা বিনিয়োগ করে একটি ব্যাংকের পরিচালক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সাবেক সভাপতি এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক পরিচালক ছিলেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য ছিলেন।